হ্যালো বন্ধুরা আমি 시হুলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানিয়ে দেখাবো চিকেন কারি একদম শর্টকাট রেসিপিতে রেসিপি শর্টকাট কিন্তু স্বাদে কিন্তু কোনো কমতি হবে না নতুন রাধুনীদের জন্য এটা একেবারে পারফেক্ট রেসিপি চলুন ঝটপট দেখেনি সবার প্রথমে বানাবো একটা মশলার পেস্ট তাতে আমি নেছি 18 থেকে কুড়ি কলির মতো রসুন 1.5 ইঞ্চির মতো আদা আর দুটো টমেটো এগুলোকে আমাদের পিষে একটা স্মুথ পেস্ট তৈরি করতে হবে তবে আপনি যদি না পিষতে চান তাহলে ছোট ছোট করে কেটে নিলেও হবে আর আধা কেজি চিকেন আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি বাস এইটুকুই অ্যারেঞ্জমেন্ট আর এর সাথে কাটতে হবে পেঁয়াজ তো এখানে আমি একটা কড়াই বসিয়েছি গ্যাসে আর হিট চালু করে দিয়েছি আর এখন দিচ্ছি আমি তেল এটা হচ্ছে রিফাইন তেল আপনি চাইলে সরষের তেল বা অন্য যে কোনো কুকিং অয়েল ব্যবহার করতে পারেন এবার তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে কিছু গোটা গরম মশলা এর মধ্যে আমি দিয়ে দেব। চার পাঁচটা কালো গোলমরিচ চার পাঁচটা লবঙ্গ তিনটে সবুজ এলাচ আর এক থেকে দেড় ইঞ্চির মতো ডালচিনি এগুলো আমি দিয়ে দিচ্ছি সবুজ এলাচের জায়গায় আপনি একটা মাত্র বড় কালো এলাচও দিতে পারেন হাফ টি স্পুন দিচ্ছি আমি শাহ জিরে দিচ্ছি কিন্তু আপনি চাইলে সাদা জিরেও দিতে পারেন পারেন আমি নিয়েছি হাফটি টি স্পুন সাদা জিরে ব্যবহার করলে একটি টি স্পুন ব্যবহার করবেন গোটা মশলাগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাঁচ থেকে ছটা পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের আর স্লাইস করে কেটেছি আপনি চাইলে একেবারে ফাইনও কাটতে পারেন এবার পেঁয়াজে কালারটা হালকা ব্রাউন হওয়া যখন শুরু হবে তখন আমরা এর মধ্যে দিয়ে দেব সেই পেস্টটা দেখুন কালার ব্রাউন হওয়া শুরু হয়ে গেছে এবার এই যে টমেটো আদা রসুনের পেস্ট সেটা আমি দিয়ে দিচ্ছি তো এটা দিয়ে দেব আর মিক্সার জারটা ধুয়ে একটু জলও দিয়ে দেব যাতে মশলাটা ওয়েস্ট না হয় যেটুকু আছে লেগে সেটুকু ইউজ হয়ে যায় একটু মিশিয়ে নিচ্ছি আর তারপরে এর মধ্যে দিয়ে দেব নুন আর মশলা তো স্বাদ মতো নুন ব্যবহার করব যেটা আপনার আন্দাজে হয় তার থেকে একটু কমই ব্যবহার করবেন যাতে বেশি না হয়ে যায় তো স্বাদ মতো নুন হাফ টি স্পুন আমি দিচ্ছি হলুদ পাউডার এক টি স্পুন ধনে পাউডার আর স্বাদ মতো লঙ্কা গুঁড়ো এর সাথে আপনি চাইলে বাজারের যে রেডিমেড চিকেন মশলা পাওয়া যায় সেটা ব্যবহার করতে পারেন এক টি স্পুন ফুল আর গরম মশলা এখনও দিতে পারেন কিন্তু আমি এখন দেব না আমি দেব একেবারে শেষে তো নাড়তে নাড়তে দেখুন যেটুকু আমরা জল ব্যবহার করেছিলাম সেইটুকু জল কিন্তু শুকিয়ে গেছে জলটা যখন শুকিয়ে যাবে তারপরে আমরা এর মধ্যে অ্যাড করব চিকেনটা চিকেন অ্যাড করার পরে ভালো করে মিশিয়ে নিতে হবে আর হিটটা এখন রাখতে হবে মিডিয়াম বা মিডিয়াম থেকে লোতে করে রাখতে হবে ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে ঢেকে আমরা কষিয়ে নেব। দেখুন যতক্ষণ আমরা কষাচ্ছি তো চিকেনের ভেতর থেকে অনেকটা জল বেরোবে আর সেটুকু জল কিন্তু শুকিয়ে নিতে হবে কিন্তু খোলা আমরা শুকাবো না আমরা ঢেকে ঢেকেই রান্না করব যাতে চিকেনটা ভালো করে কষানো হয়ে যায় আর নুন মশলার যে স্বাদটা সেটা চিকেনের ভেতর পর্যন্ত ভালোভাবে ঢুকে যায় দেখুন বেশ খানিকটা সময় হয়ে গেছে এখন দেখুন তেল একেবারে ওপরে চলে এসছে আর যেটুকু জল বেরিয়েছিল চিকেনের মধ্য থেকে সেটা কিন্তু শুকিয়ে গেছে মাঝে মাঝে ঢাকনা সরিয়ে নেড়ে নিতে হবে আর চেক করতে হবে এখন জলটা শুকিয়ে গেছে আর তেলও তেল এসছে পাতলা বা যতটা গাঢ় রাখতে চান সেই হিসাবে জল দিয়ে দেবেন আমিও আমার হিসাব মতো জল দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে মিশিয়ে আবার ঢেকে ঢেকে রান্না করব আর এই সময় হিটটা রাখবো আমরা মিডিয়াম বা মিডিয়াম থেকে বেশি মিডিয়াম থেকে হাইয়ের মাঝখানে তো মাঝে মাঝে ঢাকনা সরিয়ে নেড়ে নিতে হবে চেক করতে হবে মোটামুটি আট থেকে দশ মিনিটের জন্য মিনিমাম রান্না করতে হবে আর তারপরে আপনার গ্রেভি অ্যাডজাস্ট করতে মানে যতটা চান তো শেষের দিকে আমরা অ্যাড করব কিছু ফ্রেশ ধনে পাতা আর এক চামচ মতো গরম মশলা ঝোল আমি যতটা রাখবো ততটাই আছে এখন আর শোকাতে হবে না তো এইটুকুই ঝোল রাখবো এখন আমাদের চিকেন কারি মোটামুটি তৈরি হয়ে গেছে প্রায় এখন লাস্টে একবার নুনটা চেক করে নিতে হবে যদি নুন লাগে তাহলে এক্সট্রা নুন আমরা অ্যাড করে নেব তারপরে কিন্তু আমাদের চিকেন কারি একদম ফুললি রেডি হয়ে গেছে এখন আমরা গ্যাসটা বন্ধ করে দেব আর এরকমই ঢেকে মোটামুটি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দশ মিনিট পরে আমরা সার্ভ করব। তো দশ মিনিট পরে দেখুন চিকেন কারি কালারটা একেবারে চেঞ্জ হয়ে গেছে যতটা তেল ছিল ততটা পুরোপুরি ওপরে চলে এসছে আর গ্রেভিটাও অনেকটা গাঢ় মনে হচ্ছে এখন চলুন সার্ভ করে নেওয়া যাক দেখুন বন্ধুরা একেবারে সহজ রেসিপিতে খুবই টেস্টি চিকেন কারি তৈরি হয়ে গেছে আপনি যদি নতুন রান্না করছেন তাহলে এই রেসিপিতে অবশ্যই ট্রাই করুন আর যে মশলাটা আমি পিষে নিয়েছিলাম আপনার কাছে যদি মিক্সার না থাকে তাহলেও আপনি করতে পারবেন আদাটা কুটে নিলেই হবে আর বাকিগুলো সবকিছু ছোট ছোট করে কেটে নিলে হবে অবশ্যই রেসিপি ট্রাই করুন বন্ধুরা আর ট্রাই করলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বাই বাই